সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আমি এই এই মালগুলার ভিডিও দিমু বলছিলাম, এই জন্য মালগুলার ভিডিও করলাম। আসলে এই যে আমি তো অনেক ধরনের স্যাম্পলই করি কয়েকদিন পর পর, অবশ্য আমার আগে পরে ভিডিওগুলো দেখছেন, আবার অনেক ধরনের স্যাম্পল কয়েকদিন পর পর স্যাম্পল চেঞ্জ বা নিত্য নতুন মাল যেগুলো, এইগুলো আপডেট মালগুলো করি। কত সুন্দর কোয়ালিটি, মেয়েদের জন্য বা মহিলাদের জন্য সবাই এই ধরনের মালগুলো পরে, বর্তমানে অনেক চাহিদা এই মালগুলোর, অনেক সুন্দর মাল। নিচে আস্তর ফোম অনেক সুন্দর, কালো ফাইবারের মধ্যে চকলেট, এই কালারটাই আসলে একটু চলে বেশি, মানে কালো চকলেট এটা সবসময় চলে বেশি। আর টিকলি উটলি যেগুলো, এগুলো আপনার এই গোল্ডেন গোল্ডেন টোল্ডেন এগুলো দিয়ে টিকলি উটলি দেওয়া যায়, বা এগুলো কিন্তু আমরা হাতেই কেটে এগুলো করছি। এগুলো কোনো স্টেকার বাজার থেকে কিনে আনতে হয় না, ও সেইখানে যা আছে সবই আমাদের হাতের কাজ, জাস্ট খালি রেডিমেড সোলটা কিনে আর বাকি এগুলো সব আমরা ফাইবার নিজেরই কমপ্লিট করছি। এই মালগুলা আপনার মোটামুটি, এই মালগুলা নিয়ে যারা দোকানদাররা যারা ব্যবসা করে হেরা লাভ করে বেশি, আমরা তো পাইকারি দিই, আমরা মোটামুটি আমাদের চাইতে মানে ডাবল দ্বিগুণ লাভ করে দোকানদাররা। যেমন কেমন লাভ করে, যেমন এই যে এই মালগুলা, যেমন পেস্টিং গ্যারান্টি আছে 100% দেখছেন ফিনিশিং, কত ভালো কোয়ালিটির মাল। সো এই মালগুলা আমরা 2000 থেকে 1800 টাকার মধ্যে এগুলো আমরা সেল দিয়ে দিই পাইকারি, তার মানে কত 180 টাকা এরকম পরে, মানে 200 টাকারও অনেক কম পরে। আর এই মালগুলাই আপনার দোকানে যখন গ্লাসের মধ্যে সাজায় রাখে দোকানদাররা, তখন এক একজন হচ্ছে 800 টাকা চায় বুয়ে থাকে, কেউ 400 500 এরকম কয়, অথচ অর্ধেক অর্ধাঅর্ধি, মানে দোকানদাররা যারা খুচরা বিক্রি করে হেরা কিন্তু এইসব মাল নিয়ে ভালো ব্যবসা করে। তো আমি অনেক স্যাম্পলই তো আমাদের হয়, তো অনেক স্যাম্পল কিন্তু সচরাচর আমরা সব স্যাম্পলের ভিডিও দেই না, মানে দিই না বলতে এগুলো সব স্যাম্পলের ভিডিও দিই না। যেমন ধরেন এই যে এই মালগুলি প্রচুর পরিমাণে দিছিলাম, এই মালের কোনো ভিডিও আমি দিই নাই, এই মালগুলা এই মালের কোনো ভিডিও আমি দিই নাই, এগুলো সব সেল হয়ে গেছে। মনে মনে এক ডজন মাল আছে, এক ডজন, এই যে একটা নতুন একটা ডিজাইন ছিল, তো এইসব ডিজাইন অনেক ডিজাইনে নিত্য নতুন এরকম একটু গেট আপ চেঞ্জ করে করে আপনার ডিজাইন করতে হয়। তো এগুলা এগুলো যারা নতুন কারখানা দিবেন, ওরা অবশ্যই আপনারা একটা কারখানায় আইসা কিভাবে আমাদের ডিজাইনটা তৈরি করে, কিভাবে কি করে এগুলো আপনারা বুঝবেন, মানে প্যাটার্ন কাটাটা শিখবেন, শিখলে তার পরবর্তীতে গিয়া আপনারা এই ব্যবসা করতে পারবেন বা 2 টাকা লাভ করতে পারবেন। আবার এই যে আমরা একবার 10-12 ডজন মাল চাইছিল, এগুলা আপনার কম রেটের মধ্যে যে মালগুলো আপনার এই যে ফাইবার এগুলো সিলাইছে সিলাইছে এই ফাইবারগুলো দিয়ে আমরা আপনার এই সিম্পল এই যে 2 ফিতার মধ্যে আর কি এটার মালটা এই যে আপার বানাইছি, যেমন এই যে আপারগুলো আছে এগুলো আছে আপারগুলো, এই আপার দিয়ে সিম্পলের মধ্যে ওগুলো দেখাইতেছি মালটা আমি। ওই লেডিসের মালটা করে, ওই যে 2 ফিতার লেডিসের মালটা, এগুলা আনি এই যে এই মালগুলো হইব, এগুলা সিম্পলের মধ্যে, মানে সিম্পলের মধ্যে এক ডজন মাল কমপ্লিট করছিলাম, পরে পাড়ির দেখাইছিলাম, ওই লোক মাল এটা চয়েস করছে, পরে আবার 10-15টা অর্ডার দিছে, পরে এই যে আমরা আবার কাইটা কইটা এই মালই করতেছি বুঝছেন। এই যে এগুলো এটা 2টা কালারের মধ্যে অনেকগুলো কালারই আছে, এগুলো আপনার এগুলো কম রেটে কিনতে পাওয়া যায়, এই যে এগুলো এই কালার, তারপরে এই কালার আরও বিভিন্ন কালার আছে, এইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। কিন্তু এগুলো কই থেকে সংগ্রহ করবেন, আমি কিন্তু প্রায় বলি যে আপনারা এগুলো সংগ্রহ করবেন অবশ্যই বুঝা হইনা সংগ্রহ করেন, এগুলো কিন্তু অনেকে ডাকাতি করে, ডাকাতি বলতে দোকানদাররা কেউ আপনার আপনার কাছ থেকে 10 টাকা তারপরে 8 টাকা এরপরে 6 টাকা এরকম চাইয়া বইয়া থাকবো, মানে গস আমরা কিন্তু এগুলো 3 টাকা 4 টাকা এরকম গস কিনে নিয়ে আসি। তো এইসব মানে জায়গাগুলো আপনার চিনতে হবে, ব্যবসা করতে হলে অবশ্যই
এই জায়গাগুলো আপনার আগে চিনতে হইব, জানতে হইব যে আমি কোন জায়গা থেকে কম রেটে মালটা ক্রয় করতে পারবো। তাইলে না আপনি মাল বানায়া এরকম বানায়া সিম্পলের মধ্যে, তাইলে আপনার মালগুলো দিতে পারবেন। দ্বিপিতা সিম্পলের মধ্যে মালগুলো খুবই ভালো লাগে, মেয়েরা পড়ে এগুলো। আর এই ধরনের মালের কথা তো বললামই, তা আপনারা যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই আপনারা এই কোন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করা যায়। আবার অনেকে দেখবেন যে কিছু মেশিনারিস আছে না, এগুলা তো এগুলার সম্বন্ধে কি বুঝবো ওরা, এগুলার প্যাটার্ন অনেকে বলে যে মেশিন ওখানে ওরা অফার দেয়, কম রেটে দেয়, এটা সেটা নানান কথা এক একজনের এক এক মন্তব্য, এক একজন এক এক রকম বুঝে। মানে হ্যাঁ গো মেশিন আর আমাকে ওই দু একটা ডিজাইনের প্যাটার্ন সেম মূল্য, এগুলা অনেকের বুঝাই দেয় না। যেমন এই যে দুই চারটা প্যাটার্ন আছে না, এই যে এরকম এই যে আমগুলো নানান ডিজাইনের, এগুলোর মূল্য প্রচুর। মানে এইসব দুই একটা ডিজাইন যদি আপনার কাছে থাকে, তাইলে আপনি এই সব ধরনের মালগুলো আপনি করতে পারবেন, এবং একটা কারখানা থেকে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারলে একটা আপারের সিস্টেম, মানে একটা আপার কীভাবে তৈরি করে। যেমন এখানে আমরা কোন জায়গায় কোন আটা দিলাম, কোন জায়গায় দুধ কেমিক্যাল দিলাম, কোন জায়গায় সলিউশন দিলাম, হ্যাঁ এলকো আটা দিয়ে এই যে সোল লাগাইতে হয়, এইগুলো এই বাহুগুলো বুঝে গেলে সব কিন্তু একই সিস্টেম। হ্যাঁ এগুলো অত একটা ডিফিকাল্ট না, ভিডিও বড় হয়ে যেতেছে তো অনেকে আবার বলে, আমার কমেন্ট করেও বলে বা কমেন্ট বক্স আপনার চেক করে দেখবেন, অনেকে বলে যে ভাই ভিডিও দিয়েন, পরে এই জন্য মাঝে মাঝে একটু ভিডিও দেওয়া পড়ে। আজকে অবশ্য কারিগর পাঠাইছি ঢাকা, মানে মালের জন্য। হ্যাঁ কারিগর নাই, ওই এখানে বসে কারিগর গেছে ঢাকার, ওরা আছে কাজ করতেছে, আমিও আছি কাজ করতেছি, ক্যাঙ্গারু ফিটিং করতেছি। কারিগর ঢাকা গেছে মানে ওরা আমি পাড়াই, কারণ মালটাল লাগে তো ওই গেলে। হ্যাঁ আমরা তো মনে করেন অনেক দিন যাবৎ ব্যবসা বাণিজ্য করি, বা এইসব ব্যাপারে কোন যে কোনটার কোন দাম কই থেকে কোনটা সংগ্রহ করতে গেলে সব জানা জানা আছে, ফোন দিয়ে কয়ে দিল, অনেক সময় মাল পাঠাই দেয়, আবার এটা সেটা লাগলে টুকটাক অনেক কিছু লাগে, এগুলোর লিগে পাড়াইতে হয়, নাহলে আবার কাজ করতে সমস্যা। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আপনারা অনেকে মেশিনারি বেসে পরে ওই চিপার মিদে একটা রুমের মিদে একটা কারিগর বসা রেখে কয় আপনারা শিখাই দিব, এইভাবে শিখা শিখা না, শিখা হয়েছে একটা পিটিকেল একটা কারখানা থেকে। মানে এরকম পিটিকেল একটা কারখানা থেকে যদি আপনি দু চারটা প্যাটার্ন সংগ্রহ করতে পারেন, আপনার লেগে অনেক উপকার হইব, মানে অনেকটাই মানে মোটামুটি ভালো হবে। আমার আম্মে বসে তুমি এনাইছো কে কি আনছো? আমার আনিসা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কি কর আম্মু, কি কর? জুতা বানাও। তুমি জুতা বানাইতে পারো? হ্যাঁ তোমার জুতা বানা লাগবে না, তুমি মাথা সাজাইতে না? আজকে ম্যাডাম আইছিল? হ্যাঁ তা হাতের লেখা লেখত না? রাত্রে লেখবা। ইব্রাহিম কি করে? হ্যাঁ ঘুমায়। আসিয়া কি করে? আছে। আর টাকাটা নিয়ে কারে দিস? দাদি তো দিয়েছ, লেস পিতল আর আইলে পরে কিনে দিব কইছে। রে দাগাই এই জুতার মধ্যে দাগাইলে জুতার নষ্ট হয়ে যাবো। এইটা এইটা এইগুলো মধ্যে কিন্তু দাগ দুগ দেয় না, এটি দাগ দিলে নষ্ট হয়ে যাবো সব, পরে কিন্তু ব্যাটার নিত না, বুঝো না? হ্যাঁ এটি দাগ দিও না। ভিডিও বড় হইতেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।